হে হোয়াটস এভরিবডি, দিস ইজ তুহিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আজকের থাম্বনেল আর টাইটেলে দেখে তোমরা আশা করি বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে। তাও তোমাদের বলে রাখি, আজকের ভিডিওটা হলো আমি কিছুদিন আগে একটা হেলমেট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর ফ্লিপকার্ট আমাকে একটা ইউজ ড্যামেজ প্রোডাক্ট আমাকে দিয়েছিল। তো আজকের ভিডিও ওটা নিই, আমি কী ধরনের হেলমেট পেয়েছি ফ্লিপকার্ট থেকে আর আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আর বেশি দেরি না করে স্টার্ট করা যাক, লেটস গো। এই হলো সেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া আমার স্টিল বাটের হেলমেটের বক্স। ভেতরে হেলমেটটা আছে, বক্সটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। বক্সটা একদম যে ঠিক তা নয়, মানে একটু আদ্র ড্যামেজ আছে বক্সটা। এবার আমি তোমাদের বক্সটা ওপেন করে দেখাই ভেতরে প্রোডাক্টটা কেমন। আমি অ্যাকচুয়ালি ব্যাক সাইড থেকে ওপেন করেছিলাম, কারণ আনবক্সিং ভিডিও বানাবো বলে ওপরটা আমি তখন খুলিনি। এই পেছনটা আমি খুলেছিলাম, দেখাচ্ছি। এই দেখো, এবার ভেতরে এই যে প্রোডাক্টটা, এর সাথে তোমার যা যা যাবতীয় জিনিস সব কিছুই আছে। যেমন একটা তোমার এক্সট্রা ভাইজার, ব্ল্যাক কালারের এক্সট্রা ভাইজার, তারপরে তোমার হেলমেটটা বার করি, এই তোমার একটা কি ম্যানুয়াল গাইড ছিল, এই হেলমেটের সব চার্ট ফার্ট দেওয়া আছে সাইজের। আর এই একটা জিনিস দেখাই তোমাদের, এই জিনিসটা, এই যে জিনিসটা তোমরা দেখছো এটা অ্যাকচুয়ালি হেলমেটের ভাইজারের উপর লাগানো থাকে, বাট এটা খোলা হয়ে মুড়ে চুড়ে পড়ে আছে। এবার হেলমেটটা তোমাদের দেখাই, হেলমেটের ওপর যে কভারটা দেওয়া আছে সেটা পুরো ড্যামেজ কভার। এই তো এখানে ছেঁড়া আর অনেক দিনের পুরনো মোড়া অবস্থায় আছে, মানে মুড়ে চুড়ে গেছে এরকম। হেলমেটটা দেখা যায়, এটা এখানে ছেঁড়া, মানে একদম জঘন্য প্রোডাক্ট। আমি তো প্রথমবার প্রথম যেদিন খুলে ওপেন করে দেখছিলাম আমার মানে মাথা গরম হয়ে গেছিল। তো এই তার একটা সরিয়ে দিই। এই যে হেলমেটটা দেখছো, এই যে জিনিসটা, এইটা তোমার ঠিক এই গ্লাসে লাগানো থাকে, বাট এটা পুরো এরকম ওপেন ছিল। আর এই যে হেলমেটটা দেখছো, এখানে ধুলো পড়ে আছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি জানি না, নোংরা স্ক্র্যাচ হয়ে আছে। দেখো এই জিনিসটা ইউজ করা, মানে এই হেলমেটটা পুরোটাই ইউজড, এটাকে ইউজ করে ফেরত দিয়েছে, বা কোনো ফ্লিপকার্টের যারা কাজ করে তারা কেউ হয়তো প্যাকেট চেঞ্জ করে নতুন হেলমেট নিয়ে পুরনো হেলমেট ঢুকিয়ে দিতে পারে, জানি না কী হয়েছে। কারণ এই জিনিসটা পুরো স্ক্র্যাচে ভর্তি, এটা বারবার হাত দিয়ে ওঠা নামানোর ক্ষেত্রে এখানে দাগ চলে এসছে, সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু সামনে এনে দেখানোর চেষ্টা করছি। প্লাস এই দেখো এখানে ঘষা দাগ। এবার এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি, উপরে তুলে, বাবা উপরে উঠছেই না, সরি, এটা তো ওইখানে টিপলে ওঠে, উঠে গেল ঠিকই, ওপেনটা হচ্ছে, দেখেছ ওপেনটা কি সহজেই হয়ে গেলো। বাট যখন লাগাবে তুমি, দেখো লাগছে না, ড্যামেজ প্রোডাক্ট, লাগছেই না, যত জোর লাগিয়ে দাও ভেঙে যাবে কিন্তু লাগবে না। এটা কি, হোয়াট ইজ দিস ফ্লিপকার্ট? এবারে ভেতরের অংশগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই যে রাবার টাইপের দেওয়া আছে, এটা দেখো ড্যামেজড, দেখতে পাচ্ছ আশা করি। তারপরে তোমার এই জিনিসটা দেখো, এটা এখানে কি কারণে আছে আমি জানি না, বাট এটা ইউজের ফলে এখানে রোয়া রোয়া টাইপের উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকেও সেম, ধুলোয় ভর্তি। এবারে দেখো হেলমেটে তোমার একটা ব্র্যান্ড লোগো টাইপের স্টিকার লাগানো থাকে, ব্র্যান্ডিং একটা থাকে, যেটা আমি আগের হেলমেট কেনার সময় দেখেছিলাম, যে কোনো নতুন জিনিসে থাকে, প্রাইস ট্যাগ বলো বা এর মডেল নাম্বার, ব্র্যান্ডিং একটা থাকে। সেই জিনিসটা পুরো নেই, কিছুই নেই, উধাও শুধু এইটা দেওয়া আছে। আর একটা জিনিস দেখো, এই দেখো এই ডান দিকে তোমার এই জিনিসটা ছিঁড়ে গেছে বলতে গেলে, এই দেখো উঠে যাচ্ছে,
তো এবার দেখো এতে যে জল পড়েছিল, জল পড়া পরে যে দাগ বসে সেই জিনিসটাও আছে। দেখো আশা করি দেখতে পাচ্ছ ছোটো ছোটো দাগ উপরে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা ভালো করে দেখো, এখানে একটা স্ক্র্যাচ দাগ মতো হয়ে আছে। এখানে একটা দেখো ঘষাল খাওয়ার দাগ, হাত থেকে পড়েছিল বা কোথাও ঘষা লেগেছে। মানে ব্র্যান্ড নিউ হেলমেট কী হয় আর এটা কী, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর ভেতরের যে প্যাডিংটা দেওয়া আছে সেটা মাথার ঘাম বসে বা কোনো কারণে নোংরা টাইপের হয়েছে, পুরো ইউজড প্রোডাক্ট দিয়েছে আমাকে ফ্লিপকার্ট। দিস ইজ রিডিকুলাস। দেখো এর যে তোমার গ্রাফিকটাও দাগ লেগে আছে, কী আর বলবো। আরেকটা জিনিস তোমাদের দেখাই, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো এখানে তোমার স্টিল বার্ড 2022, এই যে লেখাটা দেখছো স্টিল বার্ড পুরো উঠেই গেছে, মানে এটা কতবার ইউজ হয়েছে। এর হেলমেট, এর ওপরে গ্লাসের কভার যেটা খুলে পড়েছিল, এক্সট্রা গ্লাস ভাইজার, এটা আমি ওপেন করে দেখিনি এর কী অবস্থা, দেখবো না। এই প্যাকেটটা তো ছেঁড়া ফোটা প্যাকেট ছিল। এই ফ্লিপকার্ট কোম্পানি, যদি তোমরা আমার এই ভিডিওটা দেখো প্লিজ 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 এটা যাচাই করো, মানে অন্য কারোর সাথে যেন এরকম না হয়। কারণ সবাই একটা আশা করে এই সমস্ত শখের জিনিস অর্ডার দেয়, আর তার হাতে যখন এই ধরনের ড্যামেজ প্রোডাক্ট আসে তাদের কী অবস্থায় ভেবে দেখো। তো তোমরা দেখলে আমাকে ফ্লিপকার্ট থেকে একটা ড্যামেজড অ্যান্ড ইউজড প্রোডাক্ট দেওয়া হয়েছিল, যাই হোক যেটা আমি রিটার্ন করে দিয়েছি এবং ফুল অ্যামাউন্টটা আমি রিফান্ডও পেয়ে গেছি। তো থ্যাংকস ফ্লিপকার্ট, এটার জন্য ধন্যবাদ আমাকে ফুল ক্যাশটা রিফান্ড করে দেওয়ার জন্য। আর আমি যখন এই ধরনের পার্সেল পাই অনলাইন শপিং করার পর, তখন আমি সবসময় ভিডিও বানিয়ে রাখি, ছোটো ছোটো ভিডিও করে রাখি, তাতে আমি কোনো কিছু এর মধ্যে মিসিং থাকলে বা ড্যামেজ থাকলে আমি প্রুফ হিসেবে দেখাতে পারি। তো আমি তোমাদের এটুকুই বলতে চাই যে যখনই তোমরা অনলাইন শপিং করবে, এখন তো প্রায় সব কিছু অনলাইন হয়ে গেছে, তোমরা সবাই অনলাইনে শপিং করো, তো অনলাইন থেকে যখনই কোনো পার্সেল পাবে সবসময় সেটা ওপেন করার সময় একটা ছোটো করে ভিডিও বানিয়ে রাখবে, মোবাইলে জাস্ট রেকর্ডিং করে রাখবে, যাতে প্রুফ হিসেবে তোমার কাছে থাকে। কারণ তুমি পার্সেলের মধ্যে যে জিনিসটা এক্সপেক্ট করছো সেটা যদি না পাও তো কমপ্লেন করতে পারবে, তোমার প্রুফ হিসেবে দেখাতে পারবে। তো এটুকুই বলার ছিল, এটুকুই দেখানোর ছিল। তো জানি না এটা কে করেছে, ফ্লিপকার্টে যারা কাজ করে তারা, না অন্য কোনো কাস্টমার এইভাবে প্যাকেট করে ঢুকিয়ে দিয়েছে। ফ্লিপকার্টের যারা স্টাফ তারা তো চেক করেনি, সেও তো রিফান্ড করেছিল, তারা চেক করেনি। যাই হোক যা হয়েছে আমি তো রিফান্ড পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিও জাস্ট এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, হ্যাভ আ গুড ডে, সেফ রাইড, সেফ, বাই বাই।